শৈরদপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা প্রচারণার খবর জানাতে ভেদরগঞ্জ উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন প্রচারণার খবর জানাবেন উর্মি প্রথম দাপে কিন্তু শরীয়তপুরের দুটি উপজেলা নির্বাচন হচ্ছে ভেদরগঞ্জ এবং নরিয়া আপনার প্রতীক পর থেকেই কিন্তু প্রার্থীরা এই তীব্র তাপপ্রবাহের মধ্যে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রার্থীরা দিচ্ছেন সাধারণ ভোটারদের বিভিন্ন তুমি আমার সঙ্গে কিন্তু এখন রয়েছে একজন প্রার্থী যার নাম ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম যিনি ভেদরগঞ্জ উপজেলা পরিষদ থেকে নির্বাচন করেছেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এই নির্বাচনে এই প্রথম আপনি কোনো ধরনের চাপ 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 দেখছেন না সাধারণ ভোটাররা আপনাকে কেমন সে কেমন সারা পাচ্ছেন এবং আপনি কতটা আশাবাদী যে আগামী নির্বাচনে আপনি জয়লাভ করবেন আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ থেকে আসি সেটা হলো যে আমি কেমন সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ সারা ভেদেরগঞ্জ উপজেলা ব্যাপী আমার সমর্থনে এবং আনারস মার্কার সমর্থনে আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা দেখেছেন এখানে আমার সমর্থনে একটা ব্যাপক গণজোয়ারের সৃষ্টি হয়েছে সাধারণ জনগণ একটা পরিবর্তনের পজিটিভ পরিবর্তনের পক্ষে আসলে এবং তারা মনে করছে যে আমি আমি একজন শিক্ষিত এবং মার্জিত রুচির মানুষ তো সবাই আসলে সেই লক্ষ্যেই জনগণ আমার সাথে আছেন এবং আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা সেটা হচ্ছে যে দলমত উর্ধে থেকে এটা একটা উৎসবমুখর পরিবেশে যাতে আটি মেতে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হয় সেই লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ উদ্বুদ্ধ করতে পেরেছি বলেই তারা আজকে আমার সাথে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমার সাথে তাদের বাঁধভাঙা ভাঙা জোয়ারের মতো তারা আমার সাথে আছে ইনশাল্লাহ আমি আশা করি দিন যতই যাবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে জনগণের পার্টিসিপেশন আমার সাথে ততই বাড়বে চাপ কিছু দেখেন আপনি চাপ প্রয়োগের কথা যেটা বলেছেন আমি রাজনীতিতে এসেছি পঁচাত্তরের ওই মর্মান্তিক পট পরিবর্তনের পরে অর্থাৎ আমরা আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী আমরা ছাত্রলীগ করেছি সাতাত্তর আটাত্তর থেকে আমি রাজশাহীতে ছাত্রলীগ করেছি যদিও ফরিদপুরে আমার তখনকার গ্রেটার ফরিদপুরে আমার বাড়ি তারপরে আমরা বুয়েট ছাত্রলীগে ছাত্রলীগ করেছি আমি যখন আমরা যখন বুয়েটে ছাত্রলীগ করি ভর্তি হই তখন বুয়েটে ছাত্র ইউনিয়নের একক ছাত্র অধিপত্য ছিল ছাত্রলীগ বলে তেমন কিছু ছিল এখানে দেখেন নানাভাবেই বিভিন্ন ধরনের চাপ আছে সবাই একটু মনে করছে যে দলীয় ব্যানার দলের যে নির্দেশনা সেই নির্দেশনাকে উপেক্ষা করে অনেকেই ঠিক আছে দর্শক আমরা কথা কথা বলেছিলাম এখানকার যে প্রার্থী রয়েছে ওয়াসেল কবির গুলফাম তিনি তিনি মনে করছেন যদি আগামী সামনে যে নির্বাচন সামনে যে ভোট ভোটোচ্চপদ নির্বাচনে সেই ভোটে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এমনটা কিন্তু উনি আশা আশাবাদী আশা করছেন দর্শক